আজকে শাউট আউট দেব হচ্ছে অ্যান্ড্রয়েড ভাই চ্যানেলটিকে আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে আমার মতো টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করে থাকে অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো বন্ধু আপনারা অনেকেই আমাকে দেখে রয়েছেন যে আমি মোবাইল দিয়ে ভিডিও মানে মোবাইল সবসময় ভিডিও করার সময় হাতে থাকে তো আমি কি কিসের জন্য হাতে মোবাইলটা রাখি আমি মূলত মোবাইলে আমার ভয়েসগুলো রেকর্ড করে থাকি তো অনেকে এটা দেখেছেন এবং একজন ওকে রিকোয়েস্ট করেছেন এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকে আমি এটা নিয়ে ভিডিও বানাবো আপনারা হয়তো দেখতে হতেছেন যে এখানে আমি মাইক্রোফোন মানে এটা দেখি তো ভয়েস রেকর্ড করতেছি আমি এখানে এটা শরীরে কোনো আওয়াজ পাবেন না ভালো আসবেন তো আমি যখন এটা কাছে নিয়ে আসবো তখন দেখতেছি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি হচ্ছে মূলত আমি এটার মাধ্যমে ভয়েস রেকর্ডটা করে থাকি তা আজকে আমাদের কাছে দেখাবো যে কিভাবে আমি আমার মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে থাকি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কি করবেন প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ লিখবেন রেক ফোর জি রেক ফোর জি লিখে এটা ওপেন করবেন এই অ্যাপটা ওপেন করার পর আপনারা কিন্তু এখানে একটা ইন্টারফেস পেয়ে যাবেন মানে একটা সামনে আপনি এই অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা সব অ্যালাউ করে দেবেন ওকে দিয়ে ক্লিক করে দেবেন এরপর যে এখানে রেকর্ড একটা লাল বাটন দেখতেছেন এটাতে ক্লিক করবেন এরপর আপনারা যা করতে হবে এখানে রেকর্ড করতেও পারেন আপনাদের রেকর্ড করতে হবে তো কিভাবে রেকর্ড করতে হবে যদি কোনো ফাইল থাকে থাকে ওটা ডিট করে দিবে তো এই লাল রেকর্ড বাটনে ক্লিক করলে কিন্তু ওখানে সমস্যা হয়েছে এটা কি আমি ভয়েস রেকর্ড করছি অর্থাৎ স্ক্রিন রেকর্ড যদি দিয়ে ভিডিও রেকর্ড করছি এই জন্য আমার রেকর্ডটা হচ্ছে না কিন্তু আগে আমি রেকর্ডটা করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি